बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम प्रिय शिक्षार्थी केमन आछो तुम्हरा अनलाइन क्लासे आज आबारो तोमादेरके स्वागत जानाच्छि शिमुलिया डिग्री कलेजेर पक्ष थेके। प्रिय शिक्षार्थी आज अनलाइन क्लासेर आमार तृतीय क्लास। आज आमरा आलोचना करब व्यवसाय संगठन ओ व्यवस्थापना प्रथम पत्र थेके, प्रथम पत्रेर चतुर्थ अध्याय, चतुर्थ अध्याय थेके अर्थात अंशीदारी कारबार থেকে আজ আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী প্রথমে আমরা একটু জেনে নিই অংশীদারি কারবার কাকে বলে। দুই বা ততোধিক ব্যক্তি স্বেচ্ছায় মূলধন বিনিয়োগ করে চুক্তির মাধ্যমে মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে কারবার বা ব্যবসা সংগঠন গড়ে তোলে তাকে আমরা অংশীদারি ব্যবসা বলে থাকি। দুই বা ততোধিক ব্যক্তি স্বেচ্ছায় মূলধন বিনিয়োগ করে মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তিবদ্ধ হয়ে যে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে সেটাকে আমরা অংশীদারি ব্যবসা বলে থাকি। এই অংশীদারি ব্যবসাটি 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী গঠিত হয়। যদিও আইন এখানে মুখ্য নয়, এখানে চুক্তি অংশীদারি কারবারের মূল বিষয়। চুক্তিকে আমরা অংশীদারি কারবারের মূল ভিত্তি বলা হয়। তাহলে আমরা বুঝলাম অংশীদারি ব্যবসা কাকে বলে। এই অংশীদারি কারবার করতে গেলে একের অধিক সদস্য লাগে, আমরা জানি। সেটা সাধারণ অংশীদারি ব্যবসার ক্ষেত্রে দুই বা দুই থেকে সর্বোচ্চ 20 জন এবং ব্যাংকিং অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ 10 জন সদস্য হলেই এই অংশীদারি কারবার আমরা গঠন করতে পারি। প্রিয় শিক্ষার্থী আজ আমরা আরেকটি বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য। অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য সমূহ অংশীদারি কারবারের বৈশিষ্ট্য সমূহ কোন কোন বৈশিষ্ট্যগুলো নিয়ে অংশীদারি কারবার গড়ে ওঠে তার ভিতরে প্রথম যে বৈশিষ্ট্যটা আছে সেটা হচ্ছে সদস্য সংখ্যা। সদস্য সংখ্যা ও যোগ্যতা। সদস্য সংখ্যা আমরা জানি, আমরা সংজ্ঞায় পড়েছি যে দুই বা ততোধিক অর্থাৎ দুই থেকে এই কারবারে অংশীদারি ব্যবসায় সর্বোচ্চ সদস্য সংখ্যা 20 জন এবং সর্বনিম্ন হচ্ছে 2 জন। অর্থাৎ দুই থেকে সাধারণ অংশীদারি ব্যবসার ক্ষেত্রে দুই থেকে সর্বোচ্চ 20 জন সদস্য থাকে এবং ব্যাংকিং এর ক্ষেত্রে সর্বোচ্চ 10 জন সদস্য থেকে এই কারবার সংগঠন গড়ে তুলতে পারে। এর যোগ্যতাটা কি? বাংলাদেশে বসবাসকারী অর্থাৎ বাংলাদেশের নাগরিক যে কোনো নারী অথবা পুরুষ সাবালক হলে অর্থাৎ 18 বছরের ঊর্ধ্বে কোনো নারী অথবা পুরুষ যে কেউ এই অংশীদারি কারবারের পরিচালনা করার জন্য যোগ্য বলে বিবেচিত হয়। তবে পাগল দেউলিয়া হলে সে এই কারবার পরিচালনায় অংশগ্রহণ করতে পারবে না। এরপরে দুই নম্বর হচ্ছে চুক্তিবদ্ধ সম্পর্ক। চুক্তিবদ্ধ সম্পর্ক আমরা জানি চুক্তি অংশীদারি কারবারের মূল ভিত্তি, অর্থাৎ চুক্তির আলোকেই অংশীদারি কারবার গঠিত এবং পরিচালিত হয়ে থাকে। চুক্তি ছাড়া কোনো অংশীদারি ব্যবসা পরিচালিত হতে পারে না। এবং এই চুক্তি দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে লিখিত চুক্তি আর একটা হচ্ছে মৌখিক চুক্তি, অথবা লিখিত ও নিবন্ধিত চুক্তিকেই আমরা চুক্তি হিসাবে গণ্য করে থাকি। এরপরে তিন নম্বর যেটা আছে অসীম দায়। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করি অসীম দায়। অসীম দায়টা কি? যে এক মালিকানা কারবারের যেমন অংশীদারদের দায়, একজন অংশীদারের দায় অসীম থাকে, এখানেও এক মালিকানা কারবারের মতো অংশীদারি কারবারের প্রত্যেক সদস্যের দায় অসীম থাকে। অর্থাৎ অসীম বলতে আমরা এমন বুঝি যে প্রত্যেকটা সদস্য তার ব্যক্তিগত সম্পদ পর্যন্ত এই কারবারের ক্ষেত্রে দায়বদ্ধ থাকে। অর্থাৎ কোনো একজন অংশীদারের ভুলের কারণে যদি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয় তারই ওই ক্ষতিটা প্রত্যেক অংশীদারের তার নিজস্ব সম্পদ থেকেও তার দায় পরিশোধ করতে হয়। এই জন্য এটাকে আমরা অসীম দায় বলে থাকি। পাঁচ নম্বর আছে মুনাফা বন্টন। মুনাফা বন্টন, প্রিয় শিক্ষার্থী খেয়াল করি মুনাফা বন্টন, অংশীদারি কারবারের মুনাফাটা সাধারণত চুক্তির ভিত্তিতে যেহেতু গড়ে ওঠে চুক্তি অনুযায়ী এই কারবারের মুনাফা ভাগ করতে হয়। অর্থাৎ যতটুকু লাভ অথবা লোকসান হবে এটা চুক্তি অনুযায়ী বণ্টিত হবে। তবে যদি চুক্তিতে কোনো কিছু উল্লেখ করা না থাকে তাহলে সকল অংশীদারের ভিতরে এই লাভ বা লোকসান সমভাবে বণ্টিত হবে। মূলধন সরবরাহ,
মূলধন সরবরাহ, প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করি, মূলধন সরবরাহ সকল অংশীদার এই কারবারে মূলধন বিনিয়োগ করতে পারে, সকল অংশীদারে চুক্তি অনুযায়ী মূলধন সরবরাহ করে বা বিনিয়োগ করে, তবে কোনো কোনো ক্ষেত্রে সকল অংশীদারের সম্মতিক্রমে কোনো অংশীদার মূলধন বিনিয়োগ না করেও এই কারবারের সদস্য হতে পারে, সেক্ষেত্রে ওই অংশীদারের দক্ষতা যোগ্যতার কারণেই তাকে সকলের সম্মতিক্রমে তাকে অংশীদার হিসেবে গ্রহণ করা যায়। এবার আছে তোমার গঠন ও পরিচালনা, ৬ নম্বর আছে গঠন ও পরিচালনা। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করি, গঠন আমরা জানি যে চুক্তির ভিত্তিতে এটা গঠন হয়, কিন্তু পরিচালনার ক্ষেত্রে প্রত্যেক অংশীদার ইচ্ছা করলে এই কারবার পরিচালনায় অংশগ্রহণ করতে পারে, প্রত্যেক অংশীদার ইচ্ছা করলেই সে কারবার পরিচালনায় করতে পারে, কিন্তু আমরা জানি অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হয়, এই কারণে সকলের পক্ষে একজন ব্যক্তি এই কারবার পরিচালনা করলেই বেশি ভালো হয়। এরপর আছে আইনগত সত্তা, আইনগত সত্তা, আইনগত সত্তার অভাব। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করি, এখানে যেহেতু আইনের দ্বারা এখানে আসলে এই কারবার, যদিও আইনের কথা বলা হয়েছে কিন্তু এখানে চুক্তিই মূল ভিত্তি, এই কারণে আইনগত পৃথক কোনো সত্তা নাই, এখানে আইনগত সত্তা না থাকার কারণে কোনো আইন বা কোনো অংশীদার তার নিজস্ব নামের দ্বারাই এটা পরিচালনা করতে হবে, কিন্তু ব্যবসায়ের নাম বা শর্তের দ্বারা এখানে কারবার পরিচালিত হয় না। এরপর আছে তোমার প্রতিনিধিত্ব, প্রতিনিধিত্ব, এখানে এই অংশীদারের কারবার অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে একে অপরের প্রতিনিধি হিসেবে কাজ করতে পারে, একে অপরের প্রতিনিধি হিসেবে কাজ করতে পারে, অর্থাৎ একজন অংশীদার যদি কোনো কাজ করে বা সই করে তাহলে সকলে ওইটা তার দায় নিতে বাধ্য থাকে। এবং সর্বশেষ হচ্ছে বিলোপ সাধন, প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করি, সর্বশেষ হচ্ছে বিলোপ, এই অংশীদারের কারবার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে বিলোপ সাধন, এখানে অংশীদাররা সকলের সম্মতিক্রমে যে কোনো সময় ইচ্ছা করলে এটা বিলোপ সাধন করতে পারে, অথবা কোনো অংশীদারের মৃত্যু ঘটলে বা কোনো অংশীদারি কোনো কারণে যদি দেউলিয়া ঘোষিত হয় বা পাগল হয়ে যায় বা অন্য কোনো সরকারি কোনো কারণে যে কোনো সময় এই কারবার বিলোপ সাধন ঘটতে পারে। তাহলে আমরা বুঝলাম অংশীদারি কারবারের বৈশিষ্ট্যগুলো, একটু খেয়াল করি আমরা আরেকবার এক নজরে, যে সদস্য সংখ্যা ও যোগ্যতা, চুক্তিবদ্ধ সম্পর্ক, অসীম দায়, মুনাফা বণ্টন, মূলধন সরবরাহ, গঠন ও পরিচালনা, আইনগত শর্তের অভাব এবং প্রতিনিধিত্ব ও বিলোপ সাধন, এই পয়েন্টগুলো আমরা একটু আলোচনা করব, দেখব আবার। আমরা এই বিষয়ে আরেকটি আলোচনা করতে চাই, সেটা হচ্ছে অংশীদারি কারবারের প্রকারভেদ। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করি, অংশীদারি কারবারের প্রকারভেদ, অংশীদারি কারবার এর প্রকারভেদ, অংশীদারি কারবারকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা যায়, একটু লক্ষ্য করি শিক্ষার্থী। এক নম্বর আছে সাধারণ অংশীদারি ব্যবসা, অংশীদারি ব্যবসা বা কারবার, অংশীদারি ব্যবসা বা কারবারকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা যায়, প্রথমটি আছে সাধারণ, সাধারণ অংশীদারি ব্যবসা, আর একটা আছে সীমিত বা সীমাবদ্ধ। সীমিত অংশীদারি ব্যবসা, একটু খেয়াল করি শিক্ষার্থী, তাহলে অংশীদারি ব্যবসা বা অংশীদারি কারবারকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়, দুইটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সাধারণ অংশীদারি ব্যবসা আর একটা হচ্ছে সীমিত বা সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা। তাহলে সাধারণ অংশীদারি ব্যবসাটা কি? সাধারণ অংশীদারি ব্যবসা বলতে আমরা বলতে পারি যে অংশীদারি কারবারে অংশীদারদের, সকল অংশীদারদের দায় যদি অসীম থাকে এবং সকলেই যদি ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করে এবং সকলেই চুক্তির ভিত্তিতে মুনাফা বণ্টন করে, চুক্তির ভিত্তিতে মুনাফা ভোগ করে বা লোকসান হলে লোকসান ভোগ করে, তাহলে সেই ব্যবসাকে বলা হয় সাধারণ অংশীদারি ব্যবসা। কী বললাম? যে কোনো অংশীদারি কারবারের অংশীদারদের সকলের সকল অংশীদারদের দায় যদি অসীম হয় এবং সকলেই যদি ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করার যোগ্যতা থাকে এবং তা
পরিচালনায় অংশগ্রহণ করে এবং লাভ লোকসান যদি চুক্তির ভিত্তিতে বা সমভাবে বণ্টন করে নেয় তাহলে সেই কারবারকে আমরা বলি সাধারণ অংশীদারি ব্যবসা। অন্যদিকে সীমিত বা সীমাবদ্ধ অংশীদারি ব্যবসাটা কি? সীমিত শব্দের অর্থ আমরা জানি সীমাবদ্ধ, একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত। আমরা জানি অংশীদারি ব্যবসায়ের সকল অংশীদারের দায় অসীম, আর এখানে বলছে সীমিত, অর্থাৎ কোনো অংশীদারি ব্যবসার একজনের দায় যদি সীমিত থাকে, একজনের দায় যদি সীমাবদ্ধ বা সীমিত থাকে আর সকলের দায় যদি অসীম থাকে তাহলে সেই ধরনের কারবারকে আমরা বলবো সীমিত বা সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা। কি বললাম? যে কোনো অংশীদারি ব্যবসায়ের একজনের দায় যদি অসীম হয় আর সকলের দায় যদি সীমিত হয়, অথবা সকলের দায় অসীম একজনের দায় সীমিত, এই ধরনের কারবারকে আমরা সীমিত বা সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা বলে থাকি। এই ধরনের কারবার আমাদের দেশে নাই, এটা 1907 সালে ইংল্যান্ডের প্রথমেই এই সীমিত বা সীমাবদ্ধ অংশীদারি আইনটা পরিচালিত হয় এবং সেখানে এটা দেখা যায়, আমাদের দেশে এটা দেখা যায় না। এবার আমরা দেখি প্রিয় শিক্ষার্থী, সাধারণ অংশীদারি ব্যবসাকে আবার দুইটি ভাগে ভাগ করা হয়েছে। সাধারণ অংশীদারি ব্যবসাকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে, একটা আছে নির্দিষ্ট অংশীদারি ব্যবসা, নির্দিষ্ট অংশীদারি ব্যবসা, আর একটা আছে ঐচ্ছিক অংশীদারি ব্যবসা। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করি, তাহলে সাধারণ অংশীদারি ব্যবসাকে কয়টি ভাগে ভাগ করা যায়? দুইটি ভাগে ভাগ করা যায়, একটা আছে নির্দিষ্ট অংশীদারি ব্যবসা, একটা আছে ঐচ্ছিক অংশীদারি ব্যবসা। নির্দিষ্ট অংশীদারি ব্যবসাটা কি একটু লক্ষ্য করি, যে অংশীদারি ব্যবসায়ে অংশীদারদের একটা নির্দিষ্ট তার যে অংশীদারি ব্যবসায় নির্দিষ্ট সীমা পর্যন্ত তার দায় থাকে। প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করি, কোনো অংশীদারি প্রতিষ্ঠানের যখন তার মেয়াদ একটা নির্দিষ্ট সীমানা, মেয়াদের একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত তার সীমাবদ্ধ থাকে, সেটাকে আমরা নির্দিষ্ট সীমাবদ্ধতা বলা হয়। যে অংশীদারি ব্যবসার কোনো নির্দিষ্ট মেয়াদের জন্য বা নির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য গঠিত হয়, যে অংশীদারি ব্যবসায়ের কোনো কার্য নির্দিষ্ট কার্যের নির্দিষ্ট নির্দিষ্ট কার্য সম্পাদন পর্যন্ত সীমাবদ্ধ থাকে সেটাকে আমরা নির্দিষ্ট অংশীদারি ব্যবসা বলে থাকি। যে অংশীদারি ব্যবসার কোনো নির্দিষ্ট মেয়াদের জন্য বা নির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য গঠিত হয় তাকে আমরা নির্দিষ্ট বা বিশেষ অংশীদারি ব্যবসা বলে থাকি। আর ঐচ্ছিক অংশীদারি ব্যবসা, যে অংশীদারি ব্যবসায়ের মেয়াদের সীমা নির্দিষ্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণের পরেও সেটা কার্য পরিচালনা হতে থাকে। কি বললাম? যে অংশীদারি ব্যবসায়ের কোনো কার্যের মেয়াদের কোনো সুনির্দিষ্ট সীমা থাকে না, অর্থাৎ নির্দিষ্ট কাজ সম্পাদনের পরেও ওটা অনবরত চলতে থাকে, সেটাকে আমরা ঐচ্ছিক অংশীদারি ব্যবসা বলে থাকি। নির্দিষ্ট অংশীদারি ব্যবসাকে আবার দুইটি ভাগে ভাগ করা হয়েছে, এটাকে আবার দুইটি ভাগে ভাগ করা হয়েছে, একটা আছে নির্দিষ্ট উদ্দেশ্যের অংশীদারি ব্যবসা, নির্দিষ্ট উদ্দেশ্যের অংশীদারি ব্যবসা, অর্থাৎ কোনো সুনির্দিষ্ট উদ্দেশ্যকে কেন্দ্র করে যদি কোনো অংশীদারি ব্যবসা গঠিত হয় তখন সেটাকে বলা হয় নির্দিষ্ট উদ্দেশ্যের অংশীদারি ব্যবসা। অর্থাৎ আমরা ধরে নিতে পারি, যেমন পদ্মা সেতু, পদ্মা সেতু একটা সুনির্দিষ্ট উদ্দেশ্যকে কেন্দ্র করে এই কারবারটা গড়ে উঠেছে, এই পদ্মা সেতুর কাজ শেষ হলেই এই অংশীদারি এই ব্যবসা প্রতিষ্ঠানটি বিলুপ্ত হবে, এটাকে বলা হয় নির্দিষ্ট উদ্দেশ্যকে কেন্দ্র করে কোনো ব্যবসা যদি গড়ে ওঠে তাহলে সেটাকে বলা হবে নির্দিষ্ট উদ্দেশ্যের অংশীদারি ব্যবসা। আর একটা হচ্ছে নির্দিষ্ট মেয়াদের, দুই নম্বর হচ্ছে নির্দিষ্ট মেয়াদের, নির্দিষ্ট মেয়াদের অংশীদারি ব্যবসা, অর্থাৎ কোনো অংশীদারির ব্যবসায়ের মেয়াদ যদি সুনির্দিষ্ট করা থাকে যে আগামী 2 বছর বা 3 বছরের জন্য আমরা এই কারবারটা পরিচালনা করব, তখন সেটাকে নির্দিষ্ট মেয়াদের অংশীদারি ব্যবসা বলাই থাকে। তাহলে আমরা এটা খেয়াল করি প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা অংশীদারি ব্যবসাকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সাধারণ অংশীদারি ব্যবসা,
আরেকটা হচ্ছে সীমাবদ্ধ বা সীমিত অংশীদারি ব্যবসা। সাধারণ অংশীদারি ব্যবসাটা আমরা ভালো করে জেনে নিই, যে অংশীদারি ব্যবসায়ের সকল অংশীদারের দায় অসীম থাকে এবং প্রত্যেকে ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করে এবং এর লাভ বা লোকসান সকলেই চুক্তি অনুযায়ী বা সমানভাবে বণ্টন করে নেয়, সেই অংশীদারি ব্যবসাকে বলা হয় সাধারণ অংশীদারি ব্যবসা। আর সীমাবদ্ধ অংশীদারি আমরা জানি যে সকলের ভিতরে একজনের দায় সীমিত থাকবে, আর সকলের দায় অসীম থাকলে তাহলে সেটাকে আমরা বলবো সীমিত বা সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা। এবার এই সাধারণ অংশীদারিকে আমরা দুটি ভাগে ভাগ করছি, একটা আছে নির্দিষ্ট অংশীদারি ব্যবসা আর একটা আছে ঐচ্ছিক অংশীদারি ব্যবসা। নির্দিষ্ট অংশীদারি ব্যবসা বলতে আমরা কি বুঝি, যে কোনো নির্দিষ্ট মেয়াদের জন্য বা নির্দিষ্ট কোনো কার্য সম্পাদনের জন্য কোনো ব্যবসা গঠন করা হলে তাকে নির্দিষ্ট বা বিশেষ অংশীদারি ব্যবসা বলা হয়। আর ঐচ্ছিক অংশীদারি যে নির্দিষ্ট মেয়াদের জন্য না হয়ে মেয়াদ উত্তীর্ণর পরেও যদি ওই কার্য পরিচালনা করা হয় তাহলে সেটাকে ঐচ্ছিক অংশীদারি ব্যবসা বলা হয়। এই নির্দিষ্ট অংশীদারি ব্যবসাকে আবার দুইটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে নির্দিষ্ট উদ্দেশ্যের অর্থাৎ কোনো সুনির্দিষ্ট উদ্দেশ্যকে কেন্দ্র করে যদি কোনো অংশীদারি ব্যবসা গঠন করা হয় তাকে নির্দিষ্ট উদ্দেশ্যের অংশীদারি বলা হবে। আর নির্দিষ্ট মেয়াদের, যদি সুনির্দিষ্ট মেয়াদ অর্থাৎ এক বছর দু বছর বা তিন বছর মেয়াদের জন্য যদি এরা উল্লেখ করে যদি কোনো ব্যবসা সংগঠন গড়ে তোলা হয় তাহলে সেইটাকে আমরা বলবো নির্দিষ্ট মেয়াদের অংশীদারি ব্যবসা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের এই যে পড়লাম আমরা এই বিষয়টা সুন্দর করে একটু দেখব, অর্থাৎ অংশীদারি ব্যবসার আমরা দুটো বিষয়ে আলোচনা করলাম, একটা হচ্ছে বৈশিষ্ট্য আর একটা হচ্ছে প্রকারভেদ। আমরা এই প্রকারভেদ এবং অংশীদারি ব্যবসার বৈশিষ্ট্যগুলো দেখব, পাশের সংজ্ঞাটাও দেখব, পাশাপাশি আমরা করোনার এই যে অতিমারী এখন অতিক্রান্ত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখন অনেকটা নিম্নমুখী, আশা করি আগামী কিছুদিনের ভিতরেই অর্থাৎ পরবর্তী ছুটির পরেই হয়তো আমরা আবারও সশরীরে ক্লাসে ফিরে আসতে পারবো। সেই পর্যন্ত এই ভালো কথা বলে এবং সকলের সুস্বাস্থ্য এবং ভালো কামনা করেই আমরা যাতে আবারও ক্লাসে সশরীরে উপস্থিত থেকে পাঠদান সম্পাদন করতে পারি সেই আশাবাদ ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি। সবাইকে শুভেচ্ছা, আল্লাহ হাফেজ।